আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম আবারো আমরা নতুন একটা কন্টেন্ট নিয়ে। আজকে আমরা দেখাবো ভিভো বুক 15 সিরিজের X515E ল্যাপটপটি। চলুন ল্যাপটপটিতে কি কি কনফিগারেশন রয়েছে আপনাদেরকে শেয়ার করে দিই। আসুসের এই ল্যাপটপটিতে রয়েছে ইন্টেল কোরাই 311 জেনারেশনের একটি পাওয়ারফুল প্রসেসর, 4G 3200 মেগাহার্স এর একটি র্যাম রয়েছে এবং 512 NVMe SSD রয়েছে এবং আপনারা এটা প্রসেসর ক্লক স্পিডটা পেয়ে যাবেন 3.0 থেকে আপ টু দা 4.10 পর্যন্ত এবং এই প্রসেসরের ক্যাশ এমবি রয়েছে 6 MB ক্যাশ। চলুন আমরা ল্যাপটপটিতে আরও কী কী কনফিগারেশন পেয়ে যাবেন সেগুলো আপনাকে শেয়ার করে দিই। চলুন আপনাদেরকে দেখাবো কি কি কনফিগারেশন এটার মধ্যে পেয়ে যাবেন। এই আসুস ল্যাপটপটিতে আপনারা ইন্টেল কোর i3 11th জেনারেশনের পাওয়ারফুল প্রসেসর পাবেন, 4G 3200 মেগাহার্জ র্যাম পাবেন এবং 512 NVMe SSD পাবেন এবং আপনারা পাবেন হচ্ছে VGA ক্যামেরা পাবেন, ব্যাকলিট কিবোর্ড পাবেন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এই ল্যাপটপটিতে থাকতেছে না এবং এই ল্যাপটপ প্রসেসর ক্লক স্পিড হচ্ছে 3.10 থেকে আপ টু দা 4.10 পর্যন্ত পেয়ে যাবেন এবং এটার ক্যাশ মেমোরি হচ্ছে 6 MB ক্যাশ। চলুন কথা না বাড়িয়ে ল্যাপটপটি আনবক্সিং করা যাক। আপনারা তো দেখতেই পেলেন এই ল্যাপটপটি আনবক্সিং করে কি কি এটার মধ্যে রয়েছে এবং কি কি এক্সট্রা জিনিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আসুসের সাথে। এবং আরও যেই কথাগুলো বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনাদের যারা গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন, ডিজাইনিংয়ে কাজ করতে চাচ্ছেন, ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, ফটোশপিং স্টুডিওর কাজগুলো করতে চাচ্ছেন, সবগুলো কাজ কিন্তু এই ল্যাপটপ দিয়ে খুবই স্মুথলি আপনারা করতে পারবেন, কোনো লেগ করবে না। এবং এই ল্যাপটপটি আরও একটা বিশেষত্ব বলি, আসুসের এই পিকআপ ব্লু কালার ল্যাপটপটি খুবই চমৎকার করছে, জনপ্রিয় একটি
একটি কালার। আশা করি আপনাদের কালারটি ভালো লেগেছে। আর আপনাদের যদি নতুন নতুন কোনো রিভিউ চান সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আমরা চেষ্টা করবো নতুন নতুন ল্যাপটপ নিয়ে আপনাদেরকে ভালো একটি রিভিউ দেওয়ার। চলুন আর কথা না বাড়ি, আজকের মতো এখানে আমাদের ভিডিওটি শেষ করতেছি। আমাদের সব অ্যাড্রেসটা আবারও আমি দিয়ে দিই। আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে কম্পিউটার সিটি সেন্টার মাল্টিপ্লান লেভেল 2, শপ নাম্বার হচ্ছে 214-215। আর কথা না বাড়ি, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। দেখা হবে নতুন আরেকটি পর্ব নিয়ে, নতুন একটি ল্যাপটপ রিভিউ নিয়ে, হয়তো বা নতুন একটা ডেস্কটপ নিয়ে। আল্লাহ হাফেজ।